যেখানে সীমান্ত তোমার। ভারতের জি বাংলার সারেগামা পা রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিত পেয়েছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। বিভিন্ন সময় উদ্ভট মন্তব্যের জেরে অসংখ্য মানুষের অপছন্দের পাত্র হয়ে উঠেছেন, তবে তিনি শুধু বাইরেই নয়, নিজের ঘরেও খানিকটা অপছন্দ বটে। গত 11 সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। আজ বুধবার 6 অক্টোবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সালসাবিল অভিযোগ করে বলেন, নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী নেশা সহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। এদিকে নোবেল নিজেও এদিন নিজের ফেসবুক পেজে ডিভোর্স লিখে এক শব্দের একটি পোস্ট করেন। এর আগে গত 25 আগস্ট নির্যাতনের কথা উল্লেখ করে নোবেলের স্ত্রী সালসাবিল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি, এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেল করা যায় এবং তার সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত। 2019 সালের 15 নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। চলতি বছরের 28 জুন নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আলহামদুলিল্লাহ, হয়তো আমরা বাবা মা হতে চলেছি, আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন। কিন্তু স্ট্যাটাস দেওয়ার 2 দিন পরই অর্থাৎ 30 জুন নোবেলের স্ত্রী সালসাবিল জানিয়েছেন তিনি সন্তান সম্ভবা নন। সে সময়ে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়েছে। আব্দুল্লাহ জাবেদ, আমার সংবাদ।